পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এর রানীগঞ্জ থানার রনাই ইসলামনগর এলাকার বাসিন্দা এক ঠিকাদারের বাড়িতে সদস্যদের অনুপস্থিতিতে দুষ্কৃতী দল লুট করে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ জানা যায় ঠিকাদার ইনামুল মিয়া পরিবারের সদস্যদের নিয়ে রাজস্থানের আজমির শরীফে যান বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরে দেখেন সমস্ত বাড়ি লণ্ডভণ্ড দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনা রূপোর গহনা নগদ অর্থ টিভি মূল্যবান সামগ্রী চুরি হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন গতকাল বাইরে গেছিলাম গতকাল কালকে বাড়ি ফিরেছি সাড়ে সাতটার সময় মানে কবে কতদিন আগে গেছিল আমি তেইশ তারিখে গেছিলাম কোথায় গেছিলাম আমি আজমার শরীফ গেছিলাম বাবার জিয়ারত করতে গেলে আমি সাতাইশ তারিখে রানীগঞ্জে নেমেছি সাড়ে সাতটার সময় এখন যখন ঘরটা তালা খুলি দেখছি ভিতর তালাগুলো আমার ভাঙচুর করে দরজাগুলো বে হিসাব করে ভেঙে চুরে গোনাগাটি গাটি টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে নিয়েছে এলসিডি সমস্ত কাপড় জামা যা ছিল কিছু ছাড়েনি খুব আরামে ওরা চুরি করে নিয়েছে চোরের দল থেকে কি হয়েছিল চোরের দল দাদা পিছনে একটা পাঁচিল আছে আমার মনে হয় যে ওপরে গেট খুলে দিয়ে এসছে ভিতরে বাড়িটাতে দিয়ে ওখানে গেটগুলোকে ড্যামেজ করেছে চাপড় দিয়ে কেটেছে খুব শক্ত দরজা ছিল আমার তাও কিন্তু ডেন্স মেন্টেলিং করে পুরোটা সমস্ত চুরি করে উনি নিয়ে চলে গেছে কি কি চুরি গেছে আমার সোনা গেছে পাঁচ ভরি সোনা গেছে পাঁচশো গ্রাম চাঁদি গেছে ছ হাজার পাঁচশো ক্যাশ ছিল সেটাই গেছে কাপড় সমস্ত মিসেসের চলে গেছে আমার কাম্বল কাপড় জো সমস্ত চলে গেছে সাতখানা ব্যাগ আমার পুলিশে অভিযোগ করেছে হ্যাঁ কালকে আমি দিয়েছি এফআইআর করেছি উনি বলেছেন কি ঠিক আমরা দেখছি মধ্যে হয় কিছু হলে আমরা খবর করব আমরা লেগেছি আপনারা সাহায্য চাইছি দাদা একটু কপারেট করুন আর আমি রানিং কে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি কি সতর্ক থাকুন সাবধান থাকুন অনেক কিন্তু চোর ঘুরছে যে কোনো ঘরে যে কোনো সময় চুরি দিনে হতে পারে রাতেও হতে পারে এগুলো ছাড়া কিন্তু মুশকিল একটা আমি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা